হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সঙ্গে রয়েছে তিনজন ইন্টারভিউয়ের প্রার্থী যারা এখনই ইন্টারভিউ দিয়ে বেরিয়ে আসলো তাদের কাছ থেকে এক্সপিরিয়েন্স নেব যে আজকের ইন্টারভিউ তারা কেমন দিল কীরকম প্রশ্ন করেছিল আমরা প্রথমে পরিচয় পর্বটা জেনে নিচ্ছি তোমার নাম কোথা থেকে আসো আমার নাম দীপঙ্কর আমি কুচবিহার জেলা থেকে এসেছি আমার বাড়ি হচ্ছে থানার গ্রামে তোমার নমস্কার আমার নাম হলো দীপক বর্মন আমি কোচবিহার জেলার দিনাটা থানার অন্তর্গত পুটিমড়ি একনম গ্রাম পঞ্চায়েতের খরখরে গ্রাম থেকে এসেছি। তোমার নমস্কার আমার নাম বিজয় রাও আমি তপন থানার অন্তর্গত পাটকড়া গ্রাম থেকে আসি দক্ষিণ দিনাজপুর। আচ্ছা আচ্ছা। তোমাদের ইন্টারভিউ সবার কেমন হলো? স্যার আমার ভালো হয়েছে। আমার খুবই ভালো হয়েছিল। আমার তো স্যার ইংলিশে অনার্স ছিল তো ভেবেছিলাম আমি যে কত কি ধরবে। তো সেই হিসাবে দেখলাম

এখন অভিজ্ঞতার কি হয়েছে ভালোই বর্তমানে কি চলছে আচ্ছা কি কি ওখানে গেলে কি ডকুমেন্টসের কি কি ভেরিফিকেশন প্রথমত আমার মানে মাধ্যমিক হাই সেকেন্ডারি মেজাল মার্কশিট এগুলো নিল তারপরে একটা ফর্ম দিল ফর্মটা ফিল করলাম তারপর ওই জায়গার আমার রাজ্য জেলা সমাজ কিছু লিখলাম তারপরে জমা দিলাম তারপর ভিতরে গেলে কি কি প্রশ্ন করছিল তোমাকে প্রশ্ন করছিল যে তুমি কি খেলতে ভালোবাসো তা আমি বললাম আমি ফুটবল খেলতে ভালোবাসি তারপর বললো যে কাতার যে বিশ্বকাপ হয়ে গেল এবার সামনে বার তা মানে মেন যে গোল্ডেন গ্লাভসটা কে পেয়েছে আমি বললাম ইমিনো মার্টিনাস তারপর বললো তোমার আশেপাশে রাজ্য কুচবিহার জেলা আমি বললাম আসাম এইটুকু জিজ্ঞেস করছে আর কিছু জিজ্ঞেস করছে আর জিজ্ঞাসা করেন খুব ভালো আর তোমার এখানটা ঢোকার থেকে শুরু করে লাজ অব্দি যেটা ডকুমেন্টস ভেরিফিকেশনের মধ্যে লাগতেছে আমাদের অ্যাডমিট কার্ড যেটা রিটার্ন মেন যে আমরা দিছিলাম সেটা আর যে যার যে ডকুমেন্টস মানে শো করাবে ঠিক আছে সে আমার যেমন আমার ক্ষেত্রে আমি বলবো ঠিক আছে মাধ্যমিক অ্যাডমিট কার্ড মাসিক সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট এবং উচ্চ মাধ্যমিক যেহেতু আমার উচ্চ মাধ্যমিক এবং এক্সট্রা কারও যদি কিছু থাকে এনসিসি হতে পারে ঠিক আছে আমার যেমন সিভিল ডিফেন্স করা আছে আমি সিভিল ডিফেন্স আমি শো করাছিলাম ঠিক আছে আর ভিতরে ওখানটা আবার বায়োমেট্রিক নিচ্ছে

তো আমি যেহেতু এনসি আমার যেহেতু আমার সিভিল ডিফেন্স করা ছিল আমি ওদেরকে বললাম জয়েন স্যার তারপর বললো ঠিক আছে বসুন বসার পর আমাকে জিজ্ঞাসা করছিল যে আপনি কোথা থেকে আসছেন যে বললাম স্যার আমি দিনহাট থেকে আসছি আচ্ছা দিনহাটা আপনার বাড়ির থেকে বাংলাদেশ বর্ডার দূর তো বললাম যে প্রায় চব্বিশ কিলোমিটার আপনি কি কখনো গেছিলেন না স্যার আমার সেরকম যাওয়া হয়নি তো তারপর আমাকে জিজ্ঞাসা করা আচ্ছা আপনি বলুন তো আপনার দিনহাটের এমএলএ কে আছেন তো আমার যে এম মাননীয় শ্রী উদয়নগু উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ তারপর সঙ্গে সঙ্গে আবার আরেকজন এমপি কে আছেন তো বললাম যে লোকসভা থেকে এমপি উনি হলো মাননীয় শ্রী নিশিত প্রামাণিক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং যুব ও কল্যাণ মন্ত্রালয় আচ্ছা আচ্ছা তারপর আবার কমিশনার স্যার উনি সবার আছে উনি আবার জিজ্ঞাসা করলেন যে আচ্ছা বলুন তো আপনার কোচবিহারের তিনটা প্রধান নদীর নাম আমি বললাম তিস্তা জলঢাকা তোরসা ঠিক আছে বলার পর ঠিক আছে আপনি আসতে পারেন ওদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করে তারপর চলে যাই খুব ভালো হয়েছে ইন্টারভিউ ভালো হয়েছে কারণ আমার এই ফিল্ডে মানে এখানটায় আমার এখানটায় সেকেন্ড টাইম এর আগেও ইন্টারভিউ দিছো এর আগে আমি ইন্টারভিউ দিছিলাম আর এখানটা আমার সেকেন্ড টাইম আচ্ছা আচ্ছা কোথাও ছিল যাই হোক ওখানে ইন্টারভিউ হলে ভয় ভয় কিছু নেই এরা খুব ভালোই সহযোগিতা করতেছে ঠিক আছে আচ্ছা না পারলে সরাসরি বলবে যে আমার জানা নেই ঠিক আছে ইন্টারভিউ দাও সবাই ইন্টারভিউ হলে কতজন ছিল এই ঘন্টা ইন্টারভিউ হলে একজন ম্যাম ছিল হ্যাঁ এবং স্যার ছিলেন তিন চারজন ছিলেন চারজন ঠিক আছে পাঁচজন অল ওভার পাঁচজন পাঁচজন হ্যাঁ পাঁচজন যাক খুব ভালো হয়েছে তোমাদের তিনজনের ইন্টারভিউ শুনে মনে হইলো আশা করি এরপর যারা আসবে আমি তাদের উদ্দেশ্যে বলবো ঠিক আছে এখানটায় ভয় পাওয়ার কোনো কারণ নেই ঠিক আছে সবাইকে আমি একটাই কথা বলবো আমার ফ্রেন্ড সাইকেল যারা তাদেরকেও আমি বলছিলাম যে মনে করো তোমাদের কলকাতা পুলিশ চাকরি হয়ে গেছে ঠিক আছে এখানটায় ফেস করতে আসছো ওরা তোমাদের শুধু যাচাই করতে চাচ্ছে যে তোমাদের দ্বারা আমাদের যে ডিপার্টমেন্টের কাজ হবে কিনা ঠিক আছে আর জীবনে তো হার্জি আছে এটা হবে না নেক্সট টাইম হবে যাক যাক খুব ভালো হয়েছে ইন্টারভিউ আশা করি তোমাদের চাকরিটা হয়ে যাবে এই ডিপার্টমেন্টে আসবে ঠিক আছে খুব ভালো লাগলো তাহলে ধন্যবাদ আর একটা কথা জিজ্ঞাসা করার অনেকে আমাকে বলছিল যে সোয়েটার পরে কি ওখানে এলাউ আছে ভিতরে যেহেতু ঠান্ডার मौसम ঠিক আছে সে হাফ পড়তে পারে কিন্তু ফুল না পরাই ভালো আমি যেমন ভিতরে আমার ওই যে উলিকোট আমি দেখাচ্ছি ঠিক আছে এই যে ব্ল্যাক উলিকোট আমি ভিতরে পড়ছিলাম আচ্ছা আচ্ছা যাই হোক বন্ধুরা তোমরা তাহলে দেখতে পেলে যে ভিতরে সোয়েটার পরা অ্যালাউ আছে তবে ফুল না পড়াই ভালো এই প্রার্থী বললো যাই ধন্যবাদ তোমাদেরকে তোমাদের চাকরি হবে এই আশা রাখছি ঠিক আছে ধন্যবাদ